দাদা ভাই দিদি ভাই নমস্কার। আজকে আমি এটা নতুন রান্না করু। আমার গাছে অনেকগুলো জাম্বুরা আছে, জাম্বুরা দিয়ে কুরবা নামু। গুড় আমি কিভাবে বানাই আপনারা দেখবেন। চলো জাম্বুরা গুনে পাইরা নিয়ে আসি। দেখেন ছোট গাছে কিরকম জাম্বুরে নাকছে, কত জাম্বুরে নাকছে। এখন আমি জাম্বুরে পারি জাম্বুরে গুনে পাইরা নিছি। জাম্বুরে গুনে এখন ছুলিয়ে কাটে নেব। আজকে চারটা জাম্বুরা দিয়ে এক ধামা হয়ে গেছে গা। আর আমি জাম্বুরে গুনে কাটে নেব। এরকম করে কাইটে ছেদবি না, এরকম করে ফালিয়ে নিলে সুন্দর হয়। জাম্বুরাটা ছুলে নিছি, এখন দিয়ে নেব। এটা বেশ সুন্দর করে দিয়ে নিছি, এখন ফালা ফালা করে কাটে নেব। জাম্বুরাটা কাটবার গেলে অনেকখানি টাইম লাগে, এরকম করে কাইটে মধ্যে রাসটা ফালিয়ে নিলে সুন্দর রস বের হয়। এরকম করে কাইটে না নাকি যে এরকম করে চালুনের মধ্যে গোসা দিয়ে রসটা বাই করে নন নাকি, এরকম করে গোসা দেন নাকি। রসটা বাই করছি এই ছাবড়াটার মধ্যে অল্প জল দিয়ে, আর তো শিখে দেহ মাসের রস দিয়ে রাখবে কম করে মাইকে রসটা বাই করে নোন লাগে ছাবড়ায় শিখে। দাদা ভাই দিদি ভাই চারটা জাম্বুরা শিখে এইখানি রস বেরোইছে, এই যে জাম্বুরের ভিতরের ছাবড়া বেরোইছে। দোয়াতরা জ্বালিয়ে নেব, দোয়াতে থেকে আগুন দিয়ে চুলাটা জ্বালিয়ে নেব। চুলাটা জ্বলছে, কড়াইটা বসাই দিলাম। জাম্বুরের রসটার মধ্যে দিয়ে রাত দিছি থাকা হারে ছাকনি দিয়ে ছাইকে নেব।
বারে বারে জাল করমু আর নাইরা থাকমু সুন্দর কালার হয়ে আইফু। দাদা ভাই দিদি ভাই জাম্বুরার গুড়া দেখেন যে ফেনা ফেনা সুন্দর উৎপাদন হয়েছে, এরকম করে নেড়ে নেড়ে সুন্দর সেটা নেড়ে নেড়ে দিলে সুন্দর গুড়াই দেন, খুব সুন্দর হয়েছে ফেনা থেকে গুড়ব, গুড়া যে না জমে অল্প একটু খার দিয়ে দিয়ে নাকবো। অনেক টাইম জাল করার পর গুড়ডার কালার দেখেন কি সুন্দর হয়েছে, আমি গোটাব খালি, এই যে গুড়ডার কালার দেখেন কি সুন্দর হয়েছে, বহুত টাইম জাল করার নাকি। দাদা ভাই দিদি ভাই কলার গুড়ডা জাম্বুরের রসটার মধ্যে দিয়ে দিলে গুড়ডা বেশ সুন্দর হয়, আর বিছা কলার চোঁচা পুইরে তার একটু রস নিয়েছি রসটা দিয়ে দিলে জাম্বুরের রসটা সুন্দর গুড় হয়। আমি যে কলা দিয়ে গুড় বানিয়েছিলাম সেই গুড়টা অল্প জাম্বুরের গুড়ের মধ্যে দিয়ে দিব। এই গুড়টা খাইতে আঠাটা কম হবো মিষ্টি হবো, বহুদিন করে রেখে এই গুড়টা খান যাবো। কলার গুড়া বানাইলে অল্প চুন মিশ করার লাগে, আর জাম্বুরার গুড়া বানাইলে অল্প কলার গুড় আর কলা চুইছে খার বানিয়ে কুইরা ই করে সেই রসটা দিয়ে গুড়া বানান লাগে। জাম্বুরেরা এরকম করে ই করলে গুড় বানাইলে অনেক দিন ঘরে রেখে খাওয়ান যায়, জাম্বুরেরা তো আমরা ছুইলে গাছ থেকে পয়সা পইরাও যায় ঘরে ছুইলেও পয়সা যায়, আর এরকম করে যদি জাল করে গুড় বানানো হয় ওমন দুই মাস ঘরে দেখছিল কিচ্ছু হয় না। দাদা ভাই দিদি ভাই এই যে জাম্বুরে যে আমি গুড় বানাইলাম এই গুড়টা বানাইলে সব গাছের জাম্বুরে মিষ্টি নেয়, যে গাছের জাম্বুরে শুকা শুকা আছে তিতা নাকে সেটাতে গুড় বানাই দিতে নাকবো, আমাকে বাড়ির জাম্বুরে মিষ্টি এই যে গুড় বানাইছি গুড়ও খুব গুড়টা খুব মিষ্টি হবো তিতাটা রাখবো না, যে জাম্বুরাটা কাঁচা খাইতে তিতা নাগে ওই জাম্বুরাটা গুড় বানাইলে তিতা হয়। গুড়া ওই আইছে আর অল্প জাল করে নামিয়ে নেব, দাদা ভাই দিদি ভাই গুড়ডার কালার দেখেন কি সুন্দর হয়েছে, এই যে জাম্বুরের গুড়, জাম্বুরের গুড় আপনারা ঘরে জাম্বুরে কাইটা মিষ্টি জাম্বুরে হইলে বানিয়ে খেয়ে পারবেন, অল্প কলা গুড় মিশ করে কলার চোঁচা কুইরে সে খার দিয়ে বানাইবেন দেখবেন খাইতে কি সুন্দর হয়। গুড় হয়ে গেছে এখন নামেই নেব,
দাদা ভাই দিদি ভাই জাম্বুরের গুড়টা বানাইলাম কিরকম করে বানানো সাথে আপনি রাত দেখলেন তাহলে পক্ষে দিই কিরকম হয়েছে দাদা ভাই দিদি ভাই গুড়টা বড় সুন্দর হয়েছে আমি যেরকম করে বানাইলাম ওরকম আপনারা ঘরে বানিয়ে খাইবেন কিন্তু ই হবো না মিষ্টি জাম্বুরা নেবো চুকা জাম্বুরাই হবো না যে জাম্বুরা চুকে তিতে ওই জাম্বুরাটা বানাইলে গুড়টা কিন্তু তিতা হবো আর মিষ্টি জাম্বুরাটা বানাইলে গুড়টা মিষ্টি হবো আমার বিড়োরা আপনারা বেশি বেশি করে দেখবেন আর কোন জায়গায় কিন্তু দেখবেন কইবেন মোবাইলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কালকে আবার অন্য একটা ভিডিও দেখাবো টাটা টাটা।